হ্যালো এভরিওয়ান, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহরবানিতে আমরাও সবাই অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আমি আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো চলেন যাই পুরো ভিডিওতে। তো আমার প্রত্যেক দিন সকালবেলা উঠে যা রুটিন একটা ফ্যামিলিতে, সকালবেলা আজকের ওয়েদারটা অনেক দারুণ। কালকে বৃষ্টি ছিল, আজকে বৃষ্টি নাই, কিন্তু আমার রুমের অবস্থা খুবই খারাপ। আমার বাচ্চাগুলা সব এলোমেলো করে সব ম্যাচি করে রেখে দিয়েছে। তো আমি অনেক সকালবেলা উঠেছি, ওঠার পরে এগুলোকে আমি সব কিছু গুছাবো, ক্লিন করব। ওরা ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাকতে থাকতে আমার এই কাজগুলো আমি করে ফেলবো, না হয়তো আমাকে আর করতে দিবে না। তো এখানে যে ওয়াটারমেলন নিয়ে এসছে কালকে স্যামস ক্লাব থেকে, আমি ওইটা ভিতরে ঢুকাইছিলাম কিন্তু আবার নিয়ে এসছে। তো রাত্রেবেলা এত তাড়াহুড়ো করে সব কিছু করে বেডে যেতে হয়, যার কারণে এগুলাও করা হয়নি। এই যে থালা বাসনগুলো পড়ে রয়েছে, এগুলো মাজতে হবে, এগুলো ক্লিন করতে হবে। তারপরে আমার পুষ্কুর ফিডারটা আমি এখানে গরম পানি দিয়ে ফুটাইছি, এটা ফোটানোর পরে ওয়াশ করবো, না হয়তো ফিডার যদি পরিষ্কার না করা হয় বাচ্চাদের মুখের ভেতরে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ঘা হয়। ঘা হইলে কি ওরা অনেক কষ্ট পায়, ছোট বাচ্চা ওরা বলতে পারে না, কিন্তু ফিডারটা সবসময়ের জন্য ক্লিন করে গরম পানি দিয়ে ওয়াশ করে ফুটিয়ে রেখে দিতে হবে, তাহলে বাচ্চাদের প্রবলেম হবে না। তো আমি সকালবেলা ওঠার পরে একটু ওয়েদারটা দেখলাম যে ভালোই আছে, তারপরে আমার গার্ডেনিং এ চলে যাব। আমি আমার গার্ডেনিং থেকে শাক তুলবো, লাল শাক। আজকের মেনু হচ্ছে লাল শাক ভাজি হবে। তো ওইদিকে মা হচ্ছে তুলছে শাক, অনেকগুলো তোলা হয়ে গিয়েছে আর একটু ক্লিন করবে। হ্যাঁ, তো মা তুলছে, মা তোলা হয়ে গিয়েছে, ঘাস গুলা ক্লিন করছে। ঘাস গুলা যদি না ক্লিন করা হয় তো শাক খুব একটা বেশি বাড়ে না। তো এখানে দেখতে পাচ্ছেন ধনে এই সরিষা মসুরির শাক লাগানো হয়েছে, মসুরির শাক ওইটা না, মসুরি না, সরি, ছোলা, ছোলার শাক ওইটা, আর হচ্ছে যে কি বলে সরিষা, সরিষার শাক আমরা দুইটা লাগাইছি। আর এই পাশে হচ্ছে আছে স্প্যানিশ পালং শাক এগুলা, তারপরে লাল শাক আছে, মিষ্টি কুমড়ো শাক আছে, মানে সব রকমের শাকই টুকটাক করে অল্প অল্প করে সব লাগানো হয়েছে। তো আমার এখান থেকে মা শাক তুলছে, আমিও একটু শাক তুলেছি। তোলার পরে একটু চারিদিকে একটু ঘুরে একটু ভিডিও করে দেখাচ্ছি যে কেমন, কারণ এখানে এত পরিমাণ ঘাস বাড়ে, মানে খুব দ্রুত ঘাস বাড়ে। এমনি সবজি বাড়ে কম কিন্তু ঘাস বাড়ে অনেক। তো এর ভেতরে তো মেশিন দেয়া যাবে না, যে অল্প জায়গা হয়ে গিয়েছে, তো এগুলা হাত দিয়ে দিয়েই আস্তে আস্তে করে ক্লিন করে ফেলতে হবে। আর আমি শাকগুলা দেখতে পাচ্ছেন অনেক ঘন হয়ে গিয়েছে, এই শাকগুলা একটু তুলে দিলে, ফাঁকা করে দিলে আস্তে আস্তে বড় হয়ে যাবে, যার কারণে মানে শাকগুলো আমি তুলবো। আর এখানে পালং শাক লাগানো হয়েছিল অনেকগুলা, কিন্তু পালং শাকের বীজ সেমন একটা বের হয়নি, ভালো হয়নি, অল্প একটু পালং শাক পাইছি আমরা। এখানে যে পেঁয়াজের কালি লাগানো হয়েছে, তো এখানে সব এগুলো সব মাই করে, সব মা এগুলো করতে অনেক ভালোবাসে, গার্ডেন করতে খুব পছন্দ করে। তো এখানে গার্ডেন করে মানে সে খুব মানে স্যাটিসফাই, যখন আমরা সিটিং ছিলাম তখন দেখা যাচ্ছে যে অল্প জায়গার ভিতরে ভালোভাবে করতে পারতো না, তো এখানে আসার পরে অনেক জায়গা পেয়েছে, মানে মনের মতো সব লাগিয়েছে। তো সবজি লাগিয়েছে অনেক, টমেটো চারা, ঝালের চারা অনেক বেশি লাগানো হয়েছে। এগুলো মিষ্টি কুমড়ো, মিষ্টি কুমড়োর শাকও খাওয়া যায়, মিষ্টি কুমড়ো খাওয়া যাবে, এখন দেখা যাক আল্লাহ কতটুকু মানে হয় আর কি। সবই লাগানো হয়েছে কারণ এখানকার মাটি পুরাতন, আমরা সেমন একটা মাটি কিনে দেয়া হয়নি এই প্রথম প্রথম, এখন দেখা যাচ্ছে যে আস্তে 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 মাটিটাকে প্রসেসিং করে নিতে হবে, সার ফেলে ইয়ে করে আর কি। তো এখানে অনেক কিছু বেগুন গাছ আছে, তারপরে টমেটো গাছ আছে, বেগুন গাছগুলো অনেক বড় হয়ে গেছে। তো এগুলো অনেক আগে থাকতে ভেতরে চারা দিয়েছিল, এই যে একটা শালিক পাখি, শালিক এই না সরি শালিক পাখি, হ্যাঁ হ্যাঁ ওগুলো শালিক পাখি বলে, বাংলাদেশে ওই পাখিগুলো দেখা যায় না চোখে, কিন্তু আমরা নিউ ইয়র্কে আমাদের দেখতে পাই পাখিগুলা। অদ্ভুত। এই যে ছোলার শাক এখানেও হয়েছে অনেকগুলা, তো আমরা ছোলার শাকও একদিন ঘুরবো,
মানে মানে পালং শাক দেব, কারণ এত বেশি তো হয়নি, শুধু ছোলা শাক হবে না গোটা, ওর সাথে কিছু শাক মিক্সড করতে হবে, করে তারপরে ঘুটলে দেখা যাচ্ছে একটু হবে। তো লাল শাকগুলো আমি বললাম যে এগুলো তুলে ফেলার পরে আস্তে আস্তে এগুলো আবার হবে, তা আমাদের যতটুকুই হোক আমরা সবাই একটু একটু করে খাবো আর কি, নিজের জমিটা খাতে আসলে মজা লাগবে। তো জায়গা অনেক আছে কিন্তু চাষ করা আসলে অনেক কঠিন একটা ব্যাপার, সবকিছু মাকেই দেখতে হয়, আসলে আমার দেখা হয় না, ফ্যামিলি মানে ছোট বাচ্চাগুলা নিয়ে হয়ে ওঠে না আর কি, তো মাই সব করে একা একা। তো মা এখানে বলছে যে এই যে পালং শাক গুলার কথা, এইগুলা বীজ নিয়ে এসেছিল নিউ ইয়র্কে, একজন দিছিল, এক আন্টি দিছিল, তো ওই বীজ তো আর নাই, সব লাগিয়ে দিয়েছে, তো এই পালং শাক এইগুলা যদি রাখা হয় অনেক বড় হবে যখন, তখন এর ভেতরে বীজ হবে, ওই বীজ কালেকশন করে রাখলে পরে আবার পরের সামারে আবার লাগানো যাবে। তো আমি এখানে পুঁই শাক গাছও লাগিয়ে দিয়েছি, এখানে পুঁই শাক গাছ হয়েছে অনেকগুলা, তো বড় হয় কিনা দেখি। পুঁই শাক গাছের ইয়েগুলা হচ্ছে এক্সপায়ার হয়ে গেছিল, তো মা ফেলে দিয়েছে যে হলি হবে না হলি না হবে, তো হয়ে গিয়েছে আর কি। তো আমি এখানে আপনারা যারা স্ট্রবেরি লাগান কিভাবে লাগান আমাকে একটু জানাবেন, স্ট্রবেরি চারাগুলোর তো অনেক প্রাইস না, তো আমি এইগুলা হচ্ছে এরকম ভাবে বীজ কেটে নিচ্ছে, মানে কাটার পরে ওগুলাকে ভালো করে একটা একটা করে ছাড়ানো আসলে অনেক কঠিন একটা ব্যাপার, ছাড়ানো যায় না, সম্ভব না, কারণ এত ছোট ছোট বীজ বড় হইলেও দেখা যাচ্ছে যে হয়, কিন্তু এত ছোট বীজ একটা একটা করে ছাড়ানো যায় না। তাই হচ্ছে বেবির বাবা হচ্ছে এটাকে ওপর থেকে নিয়ে নিয়েছে, নিয়ে এখন ওর ভেতরে পানি দেবে, পানি দিয়ে ওটাকে একটু চটকায় নেবে, নিলে হবে কি বীজগুলা আলাদা আলাদা হয়ে যাবে, তখন এই বীজগুলা আপনি যেখানে ওই পানিটা ফেলবেন, বীজটা যেখানেই পড়বে না কেন সেখানেই দেখা যাচ্ছে চারা বেরোবে। আমি নিউ ইয়র্কে অনেকগুলো এরকম ভাবে লাগাইছিলাম, অনেক বেরি মানে বের হয়েছিল, কিন্তু ওইগুলো আসলে সামহাও ওগুলো নিয়ে আসা হয়নি, কারণ আনতে অনেক কষ্ট হয়ে গিয়েছে, জিনিসপত্র অনেক কিছু ফেলে দিয়ে এসেছিলাম, ওই টবগুলাও নিয়ে আসা হয়নি, অনেক কিছু রেখে এসেছি, মানে এক জায়গা থেকে এক জায়গায় মুভ করলে আসলে অনেক কঠিন হয়ে যায়। তো এরকম ভাবে চটকায় ওই পানিটা যদি ফেলা হয় দেখা যাচ্ছে যে ওইখান থেকে আবার বীজ গজাবে, মানে এরকম। এখানে আমি একটা জিনিস দেখলাম, আমাদের বাংলাদেশে বীজ থেকে তো অনেক সময় অনেক কিছু বের হয় না, আর এখানে আপনি যে বীজই ফেলেন না কেন সেই বীজ থেকেই চারা হয়, মানে অদ্ভুত লাগে আমার কাছে, আপনি যা ফেলবেন তাতেই চারা হয়ে যাবে। আমি কিউই ওই যে কিউই আছে ওইগুলার চারা হচ্ছে মা কি করেছে, চারাগুলা ছোট ছোট বিচি ওইগুলা রেখে দিয়েছে, ফেলে দিয়েছে, হয়ে গিয়েছে। হানিডু আছে, হানিডু চারা হচ্ছে ওই বীজ ফেলে দিয়েছে, হানিডু পর্যন্ত হানিডু চারা হয়ে গেছে। লা মানে যেটা চাল কুমড়ো যেটা দিয়ে আমরা হচ্ছে বড়ি দিই, ওই চাল কুমড়োর চারা দিয়েছে, ওই বীজ দিয়েছে, চারা হয়ে গেছে, মানে অদ্ভুত ব্যাপার, মানে যা যে চারাই দেওয়া হয় না কেন সেইটারই বের হয়ে যায়। তো এখন হচ্ছে ওই পানিটা পুরো গাছের গোড়ায় দিয়ে দেবে, আর এই বেগুন গাছটা বড় হতে হতে এখনো বেড়া মানে চারা যখন গজাবে, গজাতে গজাতে তো অনেক সময় লাগবে, ততদিনে বেগুন গাছের বেগুন ধরে আবার বেগুন খাওয়া হয়ে যাবে, যার কারণে ওর আব্বু বলল কি যে বেগুন গাছের গোড়ায় দেয়া হোক, তাহলে একটা দেখা যাচ্ছে চিহ্ন থাকবে, ওর ভেতরেই হবে দেখা যাচ্ছে আস্তে আস্তে বড় হয়ে যাবে। তা বললাম ঠিক আছে তাহলে এবার তাই করো, এবারটা ওইটা ফেলে দিয়েছে, দিয়ে ওর ওপরে হালকা করে মাটি দিয়ে দিল যাতে বীজটা মানে নষ্ট না হয়ে যায়, মানে পড়ে যাবে কি বা নষ্ট হবে কি কি পাখিতে খেয়ে নেবে এরকম হবে না, ওরকম ভাবে যদি আল্লাহ ইয়ে করে রহমত করে তো অবশ্যই ওর ভেতর দিকে গাছ বের হবে। আমি এরকম ভাবে লাগাইছিলাম, আপনারা কে কিভাবে স্ট্রবেরি চারা লাগান না গাছ লাগান আমাকে একটু কমেন্টস করে জানাবেন, যে তাহলে দেখা যাচ্ছে যে আমিও উপকৃত হব, দেখা যাচ্ছে আমিও সেরকম ভাবে করতে পারবো। তো এখানে আমি উস্তে গাছ লাগানো হয়েছে, উস্তে উস্তে বলেন করলা বলেন যে যেখানকার ভাষায় ইউজ করে আর কি, তো আমার শাক তোলা হয়ে গিয়েছে, যতটুকু শাক হয়েছে আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই মিলে খেতে পারবো, সমস্যা নেই, মানে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে শাকগুলা।
এখন এই শাকগুলো আসলে ক্লিন করা একটু মাটি আছে গোড়ায় অনেক, এগুলাকে গোড়া কেটে ফেলে দিতে হবে, দিয়ে ক্লিন করে ধুয়ে তারপরে রান্না করবো আর কি। ধোবো, ধুয়ে কুচাবো, কুচিয়ে তারপর রান্না করবো। তো এখানে পান্তা ভাত, এখানে আমার হাজবেন্ড আবার পান্তা ভাত খেতে পছন্দ করে, তাই এখানে পান্তা ভাত আমি মাখাই দিয়েছি। আপনারা কে কে আমেরিকাতে পান্তা ভাত খান আমাকে একটু কমেন্টস করে জানাবেন, যে আমেরিকা পান্তা ভাত কে কে খান। আসলে কেউ খায় না, কিন্তু আমি হচ্ছে বানাই বানাই আমরা সবাই, আমার মেয়ে পছন্দ করে, তারপরে বেবির বাবা পছন্দ করে, এগুলা দেখা যাচ্ছে ওদের মাঝে মধ্যে যখন খাইতে ইচ্ছা হয় তখন আমি পানি দিয়ে রাখি, এরকম ভাবে ওরা পান্তা ভাত খায় ঝাল দিয়ে। তো আমি এখানে শাকটা ভাজা হয়ে গেছে আমার, আমি এখানে খাবার খাবার ইয়ে করেছি, আমি একটু ট্রাই করব কেমন হয়েছে। প্রথম আমেরিকাতে শাক লাগিয়ে শাক খাওয়া কেমন লাগে এটা টেস্ট করব। তো আসলে টেস্টটা অসাধারণ ছিল, অতুলনীয়, অনেক টেস্ট, এত টেস্ট বলার মতো না। আমি এই শাকগুলা হচ্ছে অনলাইনে অর্ডার করেছিল, ওরা আব্বু অনলাইনে অর্ডার করে এগুলা নিয়ে এসেছিল, 1000 1000 পিস ছিল আর কি, 1020 ছিল, ওইটা নিয়েছে প্রায় $7 মতো মনে হয়, ট্যাক্স ট্যাক্স দিয়ে মনে হয় $8 $9 মতো নিয়েছে। তো অনেক শাক হয়েছিল, আমরা মন খুলে খাচ্ছে আর কি। তো বীজগুলা ফেলার সাথে সাথে চারা বেরিয়ে গিয়েছে, এত ভালো ছিল, দেওয়ার সাথে সাথে চারা বেরিয়ে গিয়েছে। তো এখানে আমার মেয়ে তার দাঁত পুড়ে গিয়েছে, সে একা একা দাঁত তুলেছে, তো কিছু টার্গেটে গেছিল, তার জন্য কিছু শপিং করা হয়েছে, কিছু জিনিস লাগবে তাই নিয়েছে, তাই সেগুলো সে দেখাচ্ছে, চলেন দেখি কি কি দেখাই ধারাবনি। এটা এক ধরনের প্যান্ট মতো ট্রাউজার টাইপের, এখন ওরা বড় হয়ে যাচ্ছে, এটা এখন আর ছোট প্যান্ট মনে করছে কি যে বাড়িতে রুমে পড়লেও বাইরে আর পরাবো না। এটা হচ্ছে সাহসের সক্স, সে উঠে উঠে এখন দেখাবে, সে মার্কেট করতে অনেক পছন্দ করে। ওখানে একটা গেঞ্জি ফেললো, এই গেঞ্জি গুলা মনে হয় $7 কিনে নিয়েছে, $7 করে। শার্ক, ওই যে চিলমিলে আছে, সেগুলা সে খুব পছন্দ করে। আর এই যে আমার মস্তান, সে যেন কি নেবে, আমাকে ডাকছে যে তুমি আসো আমি নেব। তো এটা আমার ছেলের প্যান্ট, থ্রি কোয়ার্টার প্যান্ট, ও দাঁড়া মনে করছে কি যে ওইটা আমার প্যান্ট, ওর জন্য সব ফুল প্যান্ট নিয়েছি, দুইটাই নিয়েছি, একটা নিয়েছি ব্ল্যাক, একটা নিয়েছি হচ্ছে জিন্সের মতো, দুইটা কালার। তার খুব ভালো লেগেছে, মার্কেট করতে গেলে দেখা যাচ্ছে যে তার পছন্দ মতোই সে নেয়, কিন্তু আমার ওর কালো প্যান্টটা খুব একটা পছন্দ না, আমি নিলাম যে এটা পরলে অনেক ভালো লাগবে, ওইটার সাথে তুমি যে কোনো গেঞ্জি পরলেই তোমার সুন্দর লাগবে, কালো প্যান্টটা আসলে ভালো লাগে। তো এটা বলছে যে আম্মা এটা হলো বিশের সিনারি, এই গেঞ্জিটা পরে বিশে যাইতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমার তুমি এটা পরে বিশে যাবা। তো আমি ওর রুমে পড়ার জন্য এই হাফ প্যান্টটা নিয়েছি, ওর রুমে হচ্ছে পড়তে পারে না, বড়টা পারে কিন্তু খুব বেশি একটা ইয়ে লাগে না, গরম লাগে, তো ওই জন্য আমি আবার এই হাফ প্যান্টটা নিলাম পরবে। আর এখানে আরেকটা গেঞ্জি নিয়েছে, এই গেঞ্জিটা আমার অনেক পছন্দের, টিয়া পাখি, আর কালারটা অনেক সুন্দর, অনেক সুন্দর। তারপর একটা স্কার্ট মতো, এটা হচ্ছে প্যান্ট আছে ভেতরে, আমার প্যান্ট সিস্টেম স্কার্ট, এটা আমার একটু আনকমন লাগলো, তাই আমি বললাম যে এটা নেও, নিয়ে তুমি দেখো যে ভালো লাগে কিনা, যদি ভালো লাগে তাইলে পরে রাখবা, না হলে পরে আবার ব্যাগ দেওয়া যাবে, এই টার্গেট থেকে তারপরে ওয়ালমার্ট থেকে জিনিস নিলে হয় কি, ওল্ড নেভি থেকে জিনিস নিলে হয় কি, ওইটা যদি তোমার পছন্দ না হয় তুমি এক ওদের মনে হয় টাইম দিয়ে থাকে যে 1 মাস কি 1.5 মাস এর ভেতরে তুমি ব্যাগ দিয়ে দিবা। তো সে অলরেডি পড়েছে, পড়ে সে দেখাচ্ছে কেমন লাগছে,
সে খুব নাচনি বুড়ি, সে স্কার্ট পালিবারে শুধু পরে শুধু ফ্যাশন করে। আমার একটা স্কার্ট আছে সে পরে, মানে আমার যা আছে তার পরতে হবে। আমার একটা প্লাজো আছে সে পরবে, পরে পরে দেখবে, বলবে কি যে তোমার মতো লাগে, দেখো আমাকে তোমার মতো লাগে। তখন আমি আবার বলি যে তুমি তোমার মেয়ে, আমার মতোই তো লাগবে। তো আমি এখানে কাপড় চোপড় গুলা বাইরে দিছি, একটু গোসল করে বাইরে দিই শুকানোর জন্য, ঘরের ভেতরে তো জায়গা সেরকম একটা নাই। আর এখানে আমি বড়ি দিছিলাম আমেরিকাতে, এর ভিডিও তো আপনারা দেখেছেন, এর ভিডিও আছে কিভাবে বড়ি দিতে হয়। তো আমেরিকাতে আমি বড়ি দিয়েছি, বাংলাদেশ থেকে আমার বড়ি কেউ এনে দিত না, বড়ই কষ্ট লাগতো। যে মানে যাকেই বলি সেই বলে যে না, খাবার কোনো জিনিস আনবো না, কেউ আনতে চায় না আসলে। তো আমার খুবই কষ্ট লাগতো, শুধু মনে হতো যে আল্লাহ আমার যদি একটা বাড়ি হয়, তখন আমি দেখা যাচ্ছে যে সেই বাড়িতে বড়ি দেব, মানে আমার ইয়েগুলা সব পূরণ করব। তা আল্লাহ, আল্লাহর অশেষ মেহরবানিতে সেগুলা সবই পূরণ হয়েছে, আমার একটা বাড়ি হয়েছে। তারপরে বাড়িতে আমি বড়িও দিছি, আমি নিজে হাতে দিছি, এর ভিডিওটা আপনি দেখলে বুঝতে পারবেন। যারা আমির বাইরে থাকে আর কি, তাদের সবার ইচ্ছা হয় এগুলো, যারা পছন্দ করে। তো আমরা অনেক পছন্দ করি বড়িটা, অনেক অনেক জেলায় আবার বড়ি কি জিনিস তারা বোঝে না, খায় না, তো আমাদের আবার খুবই ভালো লাগে। আম্মা বড়ি বানিয়ে রেখে দিছিল, কিন্তু মানে ভাগ্যই নেই, নিয়ে এসে দিইনি, তাই আমার খুবই কষ্ট লেগেছিল। তাই আমি এই বড়িগুলা, এখানে এক আন্টি আছে, ও আন্টির সাথে পরামর্শ করলাম যে কিভাবে বড়ি দেওয়া যায়। তো আন্টি বললো এরকম এরকম ভাবে দেওয়া যাবে। তো আমি আবার ছোটবেলা থেকেই আমার আম্মা বড়ি দিত, আমি আবার আম্মাকে হেল্প করতাম, ওই ডাল বেটে দিতাম, তারপরে বড়ি দিয়ে দিতাম, হ্যাঁ এরকম ভাবে হেল্প করতাম। তো আম্মাকে আমি হেল্প করেছি বলে আমি হয়তো বা জানি কিভাবে হচ্ছে বড়ি দেয়, যার কারণে আমার কাছে একটু সহজ হয়েছে বড়ি দেওয়াটা। তো আপনারা কে কে দিয়েছেন বড়িয়ে? সো গাইজ, আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার পিচ্চিগুলাও আল্লাহ হাফেজ দিচ্ছে আপনাদেরকে, আল্লাহ হাফেজ।